তো আজ আমি নিয়ে চলে এসেছি ভাত ভাত মানে মহাশ্বেতা দেবীর লেখা ভাত ক্লাস টুয়েলভের সেকেন্ড চ্যাপ্টার খুব সেকেন্ড গল্প খুব ইম্পর্ট্যান্ট একটি গল্প গল্পটা একটু বড় হলেও আপনারা একবার পড়ে নিলে খুব সহজেই বুঝে যাবেন গল্পটা এছাড়াও যদি চান গল্পটা আমি বুঝিয়ে দিই যেমন কে বাঁচায় কে বাঁচে গল্পটা আমি এর আগে বুঝিয়ে দিয়েছি ভিডিওটা দেখে না থাকলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো হলে আমার চ্যানেলেই পেয়ে যাবেন সেই ভিডিওটা সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এই ভাত গল্পটা যদি চান ওইভাবে বুঝিয়ে দিতে বুঝিয়ে দিই তাহলে নিচে কমেন্ট করবেন এছাড়াও আমি সতেরোটা এমসি কিউ নিয়ে চলে এসেছি মহাশ্বতা দেবী লেখা ভাত গল্পে উৎসব উৎস উৎসব নাইয়া বলে একজন ক্যারেক্টার রয়েছে খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্রধান চরিত্রই বলতে পারেন তো সেই চরিত্রকে নিয়েই গোটা গল্পটা গল্পটার ব্যাপারে আর কিছু বলবো না যদি গল্পটা পড়ে নেন তাহলেই বুঝে নেবেন এছাড়াও আমি গল্পটা বুঝিয়ে দিতে বুঝিয়ে দেবো যদি আপনারা চান আর এছাড়া সতেরোটা এমসি কিউ আমি বলে দিচ্ছি তো আমি অচিন্ত আর আপনারা দেখছেন ফর ইয়ার হেলথ আজকের ভিডিওটা শুরু করছি ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো মৃত্যুর সময় বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল উত্তর হবে বিরাশি বছর দুই কনকপানি চালের ভাত খান উত্তর হবে বড় বাড়ি তিন নম্বর বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কঞ্চাল রান্না হয় উত্তর হবে পদ্মজালি চার নম্বর এ ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ উত্তর হবে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পাঁচ নম্বর সতীশ মিস্ত্রির যে তিন ধানে মরক লেগেছিল তা হলো পাটনায় মোটা বালাম ছ নম্বর উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় কথাটির বক্তা হবে উত্তর হবে সতীশবাবু আর সাত নম্বর ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল উত্তর হবে ক্যানিংয়ে তো ভিডিওটা একটা লাইক করে দেবেন এর আগে আমি অনেক বায়না করেছিলাম আগের ভিডিওতে লাইক করার জন্য তাই এই ভিডিওতে অতটা করছি না কিন্তু আপনারা প্লিজ লাইক করে দিন একটা মোটিভেট ফিল করি নিজের উপরে একটু যে আমি আমার ভিডিও ভালো লাগছে আপনাদের তো ভিডিও বানাতে বেশি ভালো লাগে তাহলে আট নম্বর যে কোশ্চেন সেটা হলো উনি আমার প্রতি দেবতা উনিটাকে উত্তর হবে শিব ঠাকুর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পড়াশোনার ব্যাপারে ভিডিও তাহলে আপনারা মিস করবেন না মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন এরকম পড়াশোনার ব্যাপারে ভিডিও আমি প্রায় প্রত্যেক দিনই কিংবা দুদিন পর পর আপলোড করি তো নম্বর কোশ্চেন হল লোকটা চাহনি প্রথম থেকেই ভালো লাগেনি কার উত্তর হবে বাড়ির বড় বউয়ের ন দশ নম্বর হলো ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় উত্তর হবে বিরাশি বছর বয়সে এগারো নম্বর শরবত দিতে হতো উত্তর হবে দই পেতে এইসব গুল দিয়ে ন এগারো নম্বর কোশ্চেন হল সরি বারো নম্বর কোশ্চেন হলো উৎসব আবার কাঠ কাটতে থাকে প্রত্যেকটি কাঠ লম্বায় কত সাইজ উত্তর হবে দেড় হাত তেরো নম্বর কালো বিড়ালের লোম আনতে গেছে উত্তর হবে ভজন চাকর আর চোদ্দো নম্বর উৎসবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল উত্তর হবে বাসিনী তারপর পনেরো নম্বর হোম যজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল উত্তর হবে ছোটো বউয়ের বাবা এনেছিল তান্ত্রিককে সতেরো নম্বর বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল উত্তর হবে ছাতু ষোলো নম্বর সতেরো নম্বর হবে সরি সতেরো নম্বর এই কোয়েশ্চেনটা হবে কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কী অপবাদ দিয়েছিলো উত্তর হবে ডাকাতের সন্ন্যাসী তো এছাড়া যদি আপনারা কোনো অসুবিধা হয় কমেন্ট করবেন আর আমার সঙ্গে কোনো যোগাযোগ যদি খুব ইম্পর্টেন্ট হয় কথা বলতে চান তাহলে নিচে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফলো টলো যা পারেন করে নেবেন মানে ফলোই করবেন তারপর মেসেজ করতে পারেন ফেসবুক পেজ থেকে এছাড়াও যদি সিলেবাস জানতে চান প্রত্যেকটা সাবজেক্টে তাহলে ফেসবুক পেজে আমার সিলেবাস পোস্ট করা আছে তো নিচে ডিসক্রিপশানের দেওয়ার লিঙ্ক থেকে ফেসবুক পেজে ভিজিট করে সিলেবাসগুলো দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার নিজে হ্যাঁ শেয়ার করবেন টুয়েলভের বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকন প্রেস করে রাখবেন সবই বলে দিয়েছি তো আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আর আর কিছু বলবো না হ্যাঁ থাক